नमस्कार आमार आज के रेसिपि तालेर क्षीर खेते खूबी सुस्वादु एखन तालेर सीजन सबार घरे घरे तालेर रेसिपि चलो देखे नेওয়া যাক चटपट बनिए फिली। तालेर क्षीर बनाনোর জন্য আমি এখানে বড় বাটির এক বাটি তালের রস জাল বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আগে কিছুক্ষণ জাল করে নেব। खूब ভালোভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, খুব আস্তে আস্তে করতে হবে। তালটা দেখো অনেকটা গাঢ় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি চিনি দিয়ে দিচ্ছি। चार चामच चीनी दिए दिलाम आमी। चीनी देवार पर एटाके आर किछुक्षण जाल करब। ग्यासटाके किन्तु एई समय एकदम कमिए दिएछि आमी। एखन आमी एर मध्ये आगे थेके जाल करा राखा दूध दिए दिच्छि। आरो एकटु दूध दिए दिচ্ছি আমি। তালটা কিছুক্ষণ জাল করবার পর তারপর দুধটাকে দিতে হবে। আগে যদি দুধ দিয়ে দিই তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় আছে। এখন এটাকে জাল করে আবার গাঢ় করে নিতে হবে। আগে থেকে অনেকটা গাঢ় হয়ে আসছে দেখছো, এটাকে আরো গাঢ় করতে হবে। অনেকটা ঘন হয়ে গেছে দেখো। এখন যদি তোমরা চাও এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো, কিন্তু আমি দেব না, আমার কাছে তালের সেন্টটাই ভালো লাগে। আর কিছুক্ষণ জাল হলেই হয়ে যাবে। তালের ক্ষীরটা হয়ে গেছে দেখো কতটা ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ক্ষীরটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। তালের ক্ষীর রেডি হয়ে গেছে। তালের ক্ষীর আর সঙ্গে তালের বড়া থাকবে না এটা তো হতেই পারে না। তোমরা চটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার তালের বড়া রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ভালো থেকো সবাই, বাই।